আসসালামু আলাইকুম, আমি রাসেল, বর্তমানে পোল্যান্ডে আছি। হোক সেটা কাজের উদ্দেশ্যে, হোক সেটা ঘোরার উদ্দেশ্যে আসি। এখন আমার মন এখন এখানে রয়ে গেছে, আমার মন আবার উদাস। তো কী করতে কী চায় মন, কখন কী করি আমি সেটা আমি নিজেও জানি না। তবে আপাতত আমি পোল্যান্ডে আছি আমার বন্ধুদের সাথে। ওরা এখানে যে ব্যবসাটা করতেছে সেটা একটা কাওয়ের ব্যবসা, তার্কিশ ফুড, তার্কিশ কুজিন, কাবাব। সেটা খুব ফেমাস পোল্যান্ডে বর্তমানে। আর এই ব্যবসাটা অধিকাংশ দোকানির বাংলাদেশিদের অধীনে, বাংলাদেশের এই ব্যবসাটা করতেছে খুব ব্যাপক হারে এই জায়গাটাতে পোল্যান্ডে। তো আমি সেটা দেখার জন্য এখানে আসছি। পাশাপাশি আমি যে মানে ছোটো শহর একটা, নাম স্মিগেল, সেটা খুব ছোট একটা শহর, সেখানে আসি। আর এই ভিডিওটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর বর্ণিল সাজে সজ্জিত হয়েছে এই মায়াময় শহরটা। মায়াময় বলার এই কারণ যে যে কয়দিন আমি এখানে আছি, মাস দুয়েক হইতে চা আসছি এখানে, একটা সময় ছিল চারদিকে সবুজ ফুল, রঙিন, হলুদ, কমলা, বেগুনি, নানা রকম ফুলে সজ্জিত। আর শীত আসার পর থেকে ডিসেম্বরে সকল রং আপাতত চলে গেছে, একটা রঙই আছে উপস্থিত, সেটা সাদা, কারণ চারপাশে এত এত স্নো পড়তেছে। যা এটা একটা অন্যরকম সৌন্দর্য, ওটা একটা রকম সৌন্দর্য ছিল, এটা একটা সৌন্দর্য হয়ে উঠছে। এই জন্য এটা মায়াময় শহর, মায়ার শহর, চারদিকে মায়া ছড়ায় আছে। আর বিশেষত এখন ক্রিসমাসের জন্য এই শহরটা অন্যরকমভাবে সাজানো হয়েছে। আর সেই সজ্জিত শহরটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, উপস্থাপন করার চেষ্টা করব। তো চলেন আমরা একটু ঘুরে দেখি চারপাশটা। হ্যাঁ, এটাই ছিল আমাদের সেই শহরের চিত্রভূমি, কীরকমভাবে ছবির মতো সাজানো হয়েছে সেটা সেটাই আমি দেখাইলাম আর কি, চেষ্টা করলাম আর কি। সব মিলে আমি এখানে যতদিন আসছি খুব ভালো লাগে আমার থাকতে। এখানে একটু অনেকটা ঠান্ডাই, অনেকটাই ঠান্ডা আর কি। যে সেদিন আমার জন্মদিন ছিল, সেদিন আমি -7°C তাপমাত্রা বাহিরের টেম্পারেচারেই আমার জন্মদিন কেকটা কাটছিলাম। তো আমি এখন অ্যাডপ্টেড হয়ে গেছি, সব কিছু মিলে এখানে আমার থাকতে ভালোই লাগতেছে এখন পর্যন্ত। জানি না সামনের সময় কোথায় থাকবো, যা যাবর মন, এক জায়গা থেকে আরেক জায়গাতে মন চায় সব সময়, কোথাও এসে থাকতে মন চায় না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।